Hello friends, assalamu alaikum. Aajke amra jacchi Nexus TV ekte ki jani amu bolo interview adda shakhatkar to amra niche neme tomader sathe dekha hocche abar lift e dekha korbo thik ache abar lift e uthe bolchi ei je amu aajke look pura ei je dekhe comment e bolo kemon lagche aajke এই তো চলে আসলাম নেক্সাস টেলিভিশনের ভবনে এখন চলে যাচ্ছি লিফটে ফ্লোর 7 এ তারপরে আর কি মেকআপ রুমে একটু যাব সবকিছু ঠিক আছে কিনা একটু দেখে নিব তারপর হচ্ছে যে দেখে নিলাম একটু সবকিছু ঠিক আছে কিনা বাকিরা এখানে মেকআপ নিচ্ছে আমি মেকআপটা বাসা থেকে নিয়ে আসলাম কারণ যেহেতু আমি মেকআপ আর্টিস্ট আর বাকিরা এখানে এসে কেউ কেউ নিচ্ছে আর আমাদের যে হোস্ট সেও দেখলাম মেকআপ নিচ্ছে তো আর কি আমি একটু ঠিকঠাক করে নিলাম তারপর এখানে ওয়েট করছিলাম বাকিদের কমপ্লিট হলে তারপরে আমরা সেটে যাব আমি এখানে বসেছিলাম কারণ আমার কিছু করার নাই আমি ফুল রেডি হয়ে এসেছি এই আপুটা এখানে তার হয়ে গিয়েছে সে ওয়েট করছে আর সুবর্ণা আপুকে তো অনেক সুন্দর লাগছে তাকে খুব সুন্দর করে মেকআপটা করে দিচ্ছে তারপর আর কি যাদের হয়ে গিয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসলো যে আপনারা চলে আসেন আমরা সেট রেডি করে ফেলি তারপরে আর কি আমরা বসে পড়লাম তারপরে সাউন্ড সিস্টেম সব কিছু চেক করা শুরু হলো তারপর বাকি আপুরাও আসলো আর হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলোতে অনেকেই আপনারা ভেবে থাকেন যে আমরা আসলে হয়তো বা এখানে কোনো পেমেন্ট দিয়ে তারপরে যাই বা কিছু একটা আসলে না এখানে ওরা আমাদেরকে একটা মিনিমাম সম্মানই ওরা দিয়ে থাকে সেটা আমি আপনাদের ভিডিও লাস্টে দেখিয়ে দিব আমাদেরকে সবাইকেই তিনটা আপুকেই একটা করে খাম ওরা দিয়ে দিল তো আসলে একটা সময় দেখা গেছে আসলে এখন পাওয়ার সময়টাই চলে আসছি এখন মোটামুটি সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি এই তো আমার পাশে বসে আছে নিপা আপু আর এই পাশে বসে আছে আমাদের আরেকটা বড় আপু তারপর আমরা একটু হালকা করে গল্প করে নিলাম আমরা কে কোথায় থাকি হ্যাঁ সবাই মোটামুটি আমরা আগে থেকে পরিচিত বাট তারপরেও একটু গল্প করে নিলাম আর এইদিকে সুবর্ণা আপু এখনও আসেনি আসবে তারপর আমাদেরকে একটু কফি খেতে দিল সেটা খেলাম তারপর খেতে খেতে আমরা গল্প করছিলাম ভালোই লাগছিল আসলে জীবনের এই মুহূর্তগুলো আসলে যদি না হতো আসলে জীবনটা আসলে পানসে থেকে যেত এখন চলে আসলো আমাদের সাথে সুবর্ণা আপু সুবর্ণা আপুকে তো অনেক সুন্দর লাগছিল আর সে অফলাইনে সে আরও বেশি সুন্দর আসলে কীভাবে বলবো কোন ভাষায় বলবো জানি না আপুকেও বলেছিলাম যে আপু আপনি খুব সুন্দর তখন আপু খুশি হলো আর কি বলবো খুব সুন্দর করে কথাও বলেন উনি উনি একটা ইউনিভার্সিটিতে পড়ান দুইটা ইউনিভার্সিটিতে পড়ান ঢাকা ইউনিভার্সিটিতে উনি ক্লাস নেন এছাড়া উনি দেশের বাইরেও একটা ইউনিভার্সিটিতে পড়ান তো এখানে আমাদের শেষ হয়ে গেল আমাদের আড্ডা তারপর এখানে এসে আমাদের পার্সোনাল কিছু আড্ডা হলো মেকআপ রুমে তো এখান থেকে আমরা আবার যে যার মতো চলে যাব তো পার্সোনাল আড্ডাটা আসলে বেশি মজার হয় যেটা অফলাইনে একেবারেই পার্সোনাল একেবারেই মন খুলে কথা বলা যায় তো সেটাই হচ্ছিল নেক্সাস টেলিভিশন থেকে আমাদেরকে এই সম্মানটা দেওয়া হলো তো আসলে এর ভিতরে কী আছে কত অ্যামাউন্ট সেটা বড় কথা নয় এইটা আসলে অনেক বড় সম্মানের অনেক ভালোবাসার জায়গা থেকে এই পাওয়া